কাল্পনিক চরিত্র রূপম। রূপম তখন ষষ্ঠ শ্রেণীতে পড়ত। সে প্রায় একটা সঙ্গে যেত, সে সঙ্গে অনেক কথাবার্তা শুনত। সেখানে অনেক কিছুর মধ্যে সে একটি বিশেষ বিষয় শিখে ফেলেছিল, নারীদের বিষয়ে মনোভাব কেমন হওয়া উচিত। সেখানে শিক্ষাগুরু তাকে বলেছিল, নারীদের মধ্যে যারা মায়ের পর্যায়ে পড়ে তাদের মাতৃরূপে কল্পনা করা উচিত, আর যারা ভগ্নী পর্যায়ে তাদের ভগ্নী। এভাবে বিভিন্ন দিক দিয়ে নারীদের প্রতি যাতে মনের দিক দিয়ে ভালো একটা পরিবেশ তৈরি হয় সেই রকম শিক্ষা দেওয়া হতো। রূপম এখন যেখানেই যায় নারীদের বা মেয়েদের সে অন্যরকম দৃষ্টিতে দেখে। তার মাথায় এই বিষয়টি সেট আপ হয়ে গেছে যে নারীরা নিজের বোন যেরকম ঠিক তেমনই যে কোনো দেশের মেয়ে হতে পারে, যে কোনো দেশের নারী হতে পারে, কিন্তু তার সাথে আচরণ করতে হবে ঠিক মা বোন এবং নিজের মাসি পিসির মতো। রূপম যে কোনো নারীর প্রতি তার যে দৃষ্টি, যে সহানুভূতি, যে ভালোবাসা, সব নিজের মা বোনের মতোই রাখত। কখনো সে অন্যভাবে কল্পনা করতে পারেনি, তার মগজ কখনো ওইভাবে সাড়া দেয়নি। আমাদের সমাজে অনেক ছেলে আছে যারা মা বোনদের সম্মান করতে ভালোভাবে শেখেনি। তারা নিজের বোনকে শুধু বোন ভাবে আর বাকি সব মানুষকে পর ভাবে। ব্যাপারটা যেন অন্য মেয়েরা তার কাছে পণ্য, অন্য মেয়েদের তার কাছে কোনো দামই নেই বা কোনো সম্পর্ক নেই তাদের সাথে। এ কারণে মানুষের ব্রেনে বিভিন্ন ধরনের কলাকৌশল ঘটতে থাকে, মানুষ খুব পতনের দিকে যায় এবং কাম ক্রোধ লোভ এগুলোর মধ্যে খুব তাড়াতাড়ি জড়িয়ে যায়। যদি এই ছোটো একটি তথ্য মানুষ মেনে চলে তাহলে কাম ক্রোধ লোভ এই তিনটি বিষয় থেকে খুব সহজে মুক্ত থাকা যেতে পারে। পৃথিবীতে সৃষ্টি তথ্য ধরে রাখতে হবে, কিন্তু এখানে হিংস্রতা আনা যাবে না। যেটা সামাজিক সেই কাজটাই করতে হবে, এর বাহিরে কোনো কিছু করা যাবে না। বিভিন্ন ধরনের আইন কানুন তৈরি হয়েছে মানুষের ব্রেইনের বিভিন্ন ধরনের কলা কৌশলের প্রতিক্রিয়া স্বরূপ। এত আইনের দরকার ছিল না যদি মানুষ ভালোভাবে সব কিছু বুঝে ফেলতে পারত। ধন্যবাদ, ভালো থাকবেন।